নমস্কার বন্ধুরা, আমাদের গল্প ফান কার্টুন চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি কিছু শুনতে চাই না খোকা, বিয়ে এবার তোকে করতেই হবে। আমিও তো চাই মা বিয়ে করতে, কিন্তু আমার তো মনে হয় তোমরাই চাও না আমার বিয়েটা হোক। মানে? মানেটা মা খুব সহজ, বিয়ে যদি আমি করি তাহলে শ্রীলেখাকেই করব। তুমি ঠিকই অনুমান করেছ নীলাদ্রি রায়, আমাদের জীবিত কালে ওই উচ্ছৃঙ্খল মেয়েটি রায়বাড়ির বউ হয়ে আসবে না। আর তুমি যদি আমাদের জীবিতকালে আমাদের যৎসামান্য শান্তি দিতে চাও তাহলে শ্রীময়কেই তুমি বিয়ে করে এই রায়বাড়ির বউ করে নিয়ে আসবে। শ্রীময়ীকেই তোর জন্য আমরা পছন্দ করেছি, খুব ভালো মেয়ে রে খোকা। ছোটবেলায় বাবা মা মারা গেছেন, দূর সম্পর্কের মাসির কাছে মানুষ, তুই একবার দেখে আয় না রে বাবা। কোনো প্রয়োজন নেই মা, তোমাদের পছন্দ করা ভালো মেয়েকেই এই রায়বাড়ির বউ করে নিয়ে আসব। ওকে, ছেলে কি বলল শুনলে? সময়ের উপর ভরসা রাখো, আশা করি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গো। এই আংটিটা পরে নিও, বুঝলে? মা তোমাকে এই আংটিটা দিতে বলেছিলেন তাই দিলাম। আর হ্যাঁ, আমি খুব টায়ার্ড, আমি ঘুমোবো, তুমি যাও ওই সোফায় শুয়ে পড়ো, আমি আমি খাটে শোবো। কাম অন, হারি আপ। তবে এই আংটিটা আমি এইখানেই রাখলাম, যদি কোনোদিন আপনি মনে করেন যে এই আংটিটা আপনি নিজের থেকে আমার আঙুলে পরিয়ে দেবেন সেই দিনেই এই আংটিটা আমি মনে প্রাণে গ্রহণ করব। গুড নাইট। কি রে খোকা, কোথায় যাচ্ছিস? ব্যাঙ্গালোর যাচ্ছি মা, অফিসের কাজে। সে কি, দুই দিন হলো বিয়ে হয়েছে আর তুই এখনই হঠাৎ চললি ব্যাঙ্গালোর? কই কিছু বলিসনি তো আগে? ক্লায়েন্টের মিটিং যদি হঠাৎ ফিক্স হয় তাহলে তোমাকে আমি আগের থেকে কি করে ইনফর্ম করব মা? আর নতুন বিয়ে হলে কি ব্যাঙ্গালোর যেতে কোনো নিষেধ আছে? না, তা কেন, আসলে
তোর তো আজকে বৌমার সাথে শ্বশুরবাড়ি যাওয়ার কথা অষ্টমঙ্গলায়। আর বৌমা জানে তুই ব্যাঙ্গালোর যাচ্ছিস? আমি কখন কোথায় যাব তার এক্সপ্লেনেশন আমি যে কাউকে দিতে বাধ্য নই মা। খোকা, তোমাদের পছন্দ করা রায়বাড়ির বৌমাকে তুমি কিন্তু জানিয়ে দিও। আর অষ্টমঙ্গলার কি হবে? বিয়ের তো একটা নিয়ম কানুন আছে নাকি? ওইসব নিয়মের জন্য আমার কাছে কোনো সময় নেই মা। কবে আসবি সেটা তো ঠিক করে বলে যা। এক মাস পরেই তো দুর্গাপূজা, বিয়ের পর প্রথম দুর্গাপূজা। বললাম তো কোনো ঠিক নেই, এক মাসও লাগতে পারে আবার দু মাসও লাগতে পারে। আর দুর্গাপূজা আছে তো আমি কি করব? আমাকে কি এখন তোমাদের জন্য পুরোহিত হতে হবে নাকি? প্লিজ মা, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমায় যেতে হবে, বাই। আমার কাছে কি কোনো অপশন ছিল? থ্যাঙ্কস গড, ক্লায়েন্ট মিটিং আগামীকাল ফিক্স হল। কিছুতে রাজি হচ্ছিল, বলছিল 15 ডেজ পরের মিটিং এত আগে কেন করতে চাইছি। ভাবে যে ম্যানেজ করলাম সেটা একমাত্র আমি জানি। মাথা খারাপ নাকি? কি যে বলো, 2-3 মাসের আগে কলকাতায় পাই রাখবো না। সে কি 2-3 মাস তুমি এখানে কি করবে? রাস্তায় রাস্তায় ঘুরবো, খুশি? আমি বলতে চেয়েছিলাম যে তুমি এখানে এতদিন থাকবে, কলকাতার অফিস কে সামলাবে? কেন, আমাকে ব্যাঙ্গালোর আর কলকাতা দুটো অফিস একসাথে ম্যানেজ করতে কখনো দেখোনি লেখা? এই তুমি আমায় লেখা কেন বলছো? ততদিন তো ভালোবেসে আমাকে শ্রী বলে ডাকতে। ভালোবাসা কি তাহলে কমে গেল নাকি? বোকা বোকা কথা বলো না তো লেখা। ওই শ্রী শব্দটা আমি জীবনে আর কোনো দিন উচ্চারণ করবো না বলে ডিসাইড করেছি। কিন্তু কেন? কারণ এই বিয়ে গেমের মাধ্যমে যে আমার ঘরে চেপে বসেছে তার নামও শ্রী দিয়েই শুরু। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্ট। তা কি নাম তোমার বিয়ে গেম পার্টনারের? আমার মনে নেই আর মনেও করতে চাই না। আমার কথা ছাড়ো, তুমি বলো, তুমি আমায় এই ফ্লাইটে তোমার সাথে বুকিং করতে বললে কেন? তোমার তো কলকাতায় ফটোশুট আছে না রয়্যাল অ্যাড এজেন্সিতে? ওটা তুমি ক্যান্সেল করে দিয়েছো বেবি। কেন? পেমেন্ট তো ভালো। মাত্র 50,000 টাকা পেমেন্টকে তুমি ভালো পেমেন্ট বলো বেবি? ব্যাঙ্গালোরে 50 লাখ আমার জন্য ওয়েট করছে। 15 লাখ কে দিচ্ছে? কি এমন ফটোশুট যে 15 লাখ অফার করছে? কেন, এত অবাক হবার কি আছে বেবি? মিস্টার আহুজা আমার মতো একটা স্মার্ট, স্লিম, সুন্দরীর সঠিক মূল্য বুঝেছে, তাই আমাকে আজ সন্ধ্যায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মিস্টার আহুজা, তুমি এই নোংরা লোকটার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবার চেষ্টা করছো? আমায় বলোনি তো তুমি জানো অ্যাড এজেন্সি মার্কেটে ওর কতটা বদনাম? Come on baby, আহুজার এত বড় অ্যাড এজেন্সির মালিক, কত টাকা আছে ওর। আমি তো স্ট্রিক্টলি প্রফেশনালি কাজ করব ওর সাথে। আর তোমায় আমি বলিনি, কারণ আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।
এই নোংরা সারপ্রাইজটা না দিলেই আমি বেশি খুশি হতাম। তুমি মিস্টার আহুজার প্রজেক্ট করবে না। তুমি তো আমাকে এমন ভাবে হুকুম করছো যে তোমার বিয়ে করা বউ আমি। কাম অন নীল, তোমার এই চাইল্ডিশ চিন্তাধারার জন্য আমি আমার লুক, আমার গ্ল্যামার, আমার স্মার্টনেসের প্রতি অন্যায় করতে পারবো না। আহুজার প্রজেক্ট তো আমি করবই। Oh honey, trust me, that will be only strictly professional. দাঁড়াও, ঘড়িতে দেখেছো? রাত 3টে বাজে। রোজ রোজ তোমার এত লেট হয় কেন বলো তো? ফটোশুট ছিল। কি এমন ফটোশুট ছিল যে রাত 3টে পর্যন্ত চলে? তুমি আহুজার প্রজেক্ট ছেড়ে দাও, আমি শ্রীময়ীকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছি। খুব শিগগিরই আমরা বিয়ে করবো। বাবা, নিজের বউয়ের নামটা তাহলে মনে পড়লো। আর তুমি কি করবে, দ্যাটস টোটালি ইওর পার্সোনাল ম্যাটার। এর মধ্যে তুমি আমায় কেন জড়াচ্ছ? আমি তোমায় বিয়ে করব সে কথা তো আমি কখনো বলিনি। আর তোমায় বিয়ে করা মানে তো ওই খিটখিটে বুড়ো বুড়িকে মানিয়ে চলা। মুখ সামলে কথা বলো শ্রীলেখা, ওনারা কিন্তু আমার বাবা মা। So what? একটা কথা তুমি কান খুলে শুনে নাও নীরজ রয়, আমি ক্যারিয়ারের এই চরম মুহূর্তে সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করে তোমার কাজের লোক হতে পারবো না। আহুজাকে নিয়ে তুমি এত ব্যস্ত যে কয়েকদিন ধরে যে আমি অসুস্থ সেটাও তোমার চোখে পড়ছে না। তাতে আমি কি করব বলো? আমি তো ডক্টর নই। শরীর খারাপ তো ওষুধ খাও, ডক্টর দেখাও, ঘুমিয়ে পড়ো, রেস্ট নাও, আর আর কি বলবো বলো। এইবার বুঝেছি, একে শরীর খারাপ, তার উপর এত রাত অবধি তুমি জেগে বসে আছো, তাই এমন ভুল ভাল বকছো। তুমি ঠিকই বলেছো, সত্যি আমি একজন মস্ত বড় ভুল ব্যক্তি। আর তুমিও কিন্তু ভুলে যাচ্ছ যে এই ফ্ল্যাটটি কিন্তু আমার। Oh, really? I expect this. কে থাকতে চায় তোমার এই ছোট চার কামরার ফ্ল্যাটে? আমি কাল সকালেই আহুজার বাংলোতে শিফট করব। বাই। রূপের ভেলায় ভাই সাহাগেলি, রূপের ভেলায় ভাই সাহাগেলি, তলাইয়া কোনটায় আসল কোনটা নকল, কোনটায় আসল কোনটা নকল, বুঝলি না রে মন রে, বুঝলি না রে মন। আসল ফেলান কোহল নীলি, আসল ফেলান কোহল নীলি, ভাঙল রে তোর ঘর, ভাঙল রে তোর ঘর। Hi friends, please like, share and comment on our Gulp of Fun Cartoon Stories channel.
Click on subscribe button to get more entertaining stories.